আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো সুশি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমাদের সুশি বানাতে হয়। অবশ্যই যাওয়ার আগে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন, জানার সাথে সাথেই আমার ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, এভাবে করে কেটে নিলাম। আমি আপনার যে কোনো মাছ ইউজ করতে পারেন পছন্দ অনুযায়ী। এখানে গোলমরিচ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে আমি এখানে মধ্যে মাছগুলো দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব। এগুলোকে এখন নিয়ে ছেড়ে দিব। আমার মাছটা ফ্রাই করা হয়ে গেল, এখন আমি প্লেটে উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ ভাত নিয়ে নিলাম, রান্না করা ভাত, আপনারা চাইলে রান্না করেও করতে পারেন। এখানে আমি পানি বসিয়ে দিলাম, পানিটা যখন গরম হবে তখন এর মধ্যে ভাতগুলোকে দিয়ে দিতে হবে। রাইসগুলো দেওয়া হয়ে গেল, এখন এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সাসমি অয়েল দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন সয়া সস, আর রেগুলার ভিনেগার বা রাইস ভিনেগার যে কোনো দুইটার একটা ইউজ করলে হবে, 1 টেবিল চামচ চিনি। এখন এভাবে করে ভালোভাবে নরম করে নিতে হবে রাইসগুলোকে, হালকা ফানি থাকা অবস্থায়। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমার রাইসগুলো রেডি হয়ে গেল, এখন এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম, 1/2 টেবিল স্পুন কালো গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিব। আমার ফেটানো হয়ে গেল, এখন এখানে আমি তেল দিয়ে দিলাম, এখন ডিমটাকে আমি ভাজি করে নেব। আমার ডিমটা ভাজি করা হয়ে গেল, এখন এখানে মধ্যে জাস্ট হালকা করে 1 থেকে 2 মিনিট আমি ক্যারেটগুলোকে ভাজি করে নেব। এখানে আমি সব ধরনের উপকরণ নিয়ে নিলাম, এখানে ফিশ নিয়ে নিলাম, এখানে ডিম, এখানে ক্যারট অ্যান্ড পেপার নিয়ে নিলাম, এখানে কিউকাম্বার, সুশির পেপারটা নিয়ে নিলাম। নিয়ে আমি রাইসগুলোকে এভাবে করে দিয়ে দিব। আমি হাফ খালি রাখবো এখানে সুশি সাইডটা, ওইখানে আমি এটুকুতে দিব। দেখুন আমি কীরকম করে লাগিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল করছেন। এভাবে করে আমি ডিম দিয়ে দিব, এরপরে ক্যারট দিয়ে দিলাম, এরপরে কিউকাম্বার, শসা
দিয়ে দিলাম, এরপরে ফিস দিয়ে দিলাম। এখন এটাকে ধরে এভাবে করে আমি রোল করে নিব। আমার একটা বানানো হয়ে গেছে, এখন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাই দিব। শসা দিয়ে দিলাম, এখানে আবার ক্যারোট দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, ইয়েলো পেপার দিয়ে দিলাম, আপনার যে কোনো পেপার দিতে পারেন, পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন সুশি। আমার দুইটি সুশি রেডি হয়ে গেল। নেক্সট সুশি আমি সেমভাবে আমার পছন্দ অনুযায়ী আমি বানিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো সুশি বানিয়ে নেব। আমার সুশি বানানো হয়ে গেল, এখন আপনাদেরকে কেটে দেখাই দেব। দেখুন দেখতে যত সুন্দর, খেতে অনেক মজা। আমি এভাবে করে সবগুলো সুশি কেটে নিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।